চারাগাছ আজ মহিরুহ হয়ে ওঠার পথে। কলকাতা লীগ দ্বিতীয় ডিভিশনে উঠে এলো উত্তরপল্লী মিলন সংঘ। যাত্রা শুরু পঞ্চম ডিভিশন থেকে। বহু লড়াই, বহু প্রতিবন্ধকতা উপেক্ষা করে আজ মাথা উঁচু করে মাঠ ছাড়লেন ফুটবলাররা। খেলোয়াড় কর্মকর্তারা এর যাবতীয় কৃতিত্ব দিচ্ছেন কোচ শিবেন সরকার, টিডি রঘুনন্দীকে। ময়দানের পোড় খাওয়া রঘুদাও খুশি মিলন সংঘের এই সাফল্য। দলটা হাতে ধরে সাজিয়েছেন ফিফথ ডিভিশন থেকে। আজ দ্বিতীয় ডিভিশনে উঠে আসার উচ্ছ্বাস তাই তাড়া করে বেড়াচ্ছে সর্বত্র। মধ্যমগ্রাম পল্লী শ্রী ক্লাবের থেকে এসেছি ইস্টবেঙ্গলের আন্ডার 16-এর সাথে ম্যাচ খেলতে। আমরা হেরে গেলাম ঠিকই, কারণ হচ্ছে আমাদের মাঠটা আজকে প্রায় বর্ষাটা, পুরো বর্ষাটাই আমরা ফুল মাঠ পাইনি। আমাদের মাঠের চার ভাগের এক ভাগ জায়গায় প্র্যাকটিস করছি আজ ক মাস ধরে। মাঠের আমাদের খুব দুরবস্থা, যদি একবার প্রশাসনের থেকে কেউ যদি আমাদের মাঠের দিকে নজর দেয়, আশা করি আমাদের ফুটবল আরও আমরা উন্নতির দিকে নিয়ে যেতে পারবো। তবু আমাদের যেহেতু 11-সাইড ম্যাচটা কম খেলানো হয় মাঠের জন্য, তা ওই কারণে একটু উইকনেসটা হয়েছে ওদের। তা এমনি নভেলান প্লেয়াররা বেটার, ভালো খেলেছে,